আবারও করোনা ভাইরাসের সতর্কতা জারি করেছে কেন্দ্র সরকার এবং রাজ্যগুলোকে আদেশ নির্দেশ দিয়েছে যে মাস্ক এবং স্যানিটাইজারের ব্যবহার কিন্তু আবারও বাড়াতে হবে এবং এর পরবর্তী পদক্ষেপ কি হবে আবারও কিন্তু তারা মিটিং করে জানাবেন এমনটাই বলেছেন কিন্তু কংগ্রেসের পক্ষ থেকে বলা হচ্ছে যে ভারত জোড়ো যাত্রা অর্থাৎ রাহুল গান্ধীর নেতৃত্বে যে ভারত জোড়ো যাত্রা হচ্ছে যেখানে কোনো কালার বর্ণ ভাষা না দেখে কোনো রাজনৈতিক পরিচয় না নিয়ে রাহুল গান্ধী একশো দিনের উপর প্রায় একশো দিন অতিক্রম করলো তার ভারত জোড়ো যাত্রা সেই ভারত জোড়ো যাত্রার নাকি বন্ধ করতেই এমন একটা চক্রান্ত বা পরিকল্পনা কেন্দ্র সরকার করছে এমনটা কিন্তু কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে একটি নিউজে একটি অনলাইন নিউজে বলা হচ্ছে যে রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রা বন্ধের জন্যই ভাইরাস ছেড়েছে কেন্দ্র তীব্র আক্রমণ শিবসেনার শিবসেনা বলছে এমনটা রাহুল গান্ধীর পদযাত্রাকে আটকাতে ভাইরাস ছেড়েছে কেন্দ্র এমনটাই দাবি শিবসেনার কেন্দ্রকে নিশানা করে শিবসেনা জানিয়েছে রাহুল গান্ধীর পদযাত্রা চোখে পড়ার মতো ভিড় হচ্ছে না তাই মনে হচ্ছে কেন্দ্র কোভিড নাইন্টিন ভাইরাস ছেড়েছে উল্লেখ্য ভারত যাত্রার পাশাপাশি হাঁটতে দেখা গিয়েছে রাহুল গান্ধী এবং আদিত্য ঠাকরেকে প্রসঙ্গত কয়েকদিন আগেই কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী ও রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলটকে পাঠানো কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর চিঠি ঘিরে রাজনৈতিক রাজনীতি তুঙ্গে উঠেছে চিঠিতে বলা হয়েছিল কোভিড বিধি মেনে পদযাত্রা করুন না পারলে যাত্রা স্থগিত করে দিন এখান থেকে আপনাদেরকে বলি গুজরাট ভোট হলো কিছুদিন পূর্বে নরেন্দ্র মোদী অমিত শাহের মতন হেভি ওয়েট নেতারা সেখানে গিয়ে প্রচার করলেন লক্ষ লক্ষ মানুষের সমাগম হলো এবং বিজেপি একটা ব্যাপক একটা রেজাল্ট করলো কারণ সেখানে শোনা গিয়েছে অভিযোগ রয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের যে আম আদমি পার্টি অর্থাৎ আপ অরবিন্দ কেজরিওয়াল তারা বিজেপির বি টিম হিসাবে সেখানে কাজ করেছে এবং সেখানে কংগ্রেসের প্রায় তেরো থেকে পনেরো পার্সেন্ট ভোট কেটে নিয়ে বিজেপিকে সুবিধা পাইয়ে দিয়েছে এবং বিজেপির প্রতি একটা সেখানকার মানুষের সমর্থনও ছিল থেকে কিন্তু ব্যাপক একটা ফলাফল সেখানে হয়েছে সেই সমস্ত মিটিং মিছিল সব হয়ে গেল এখন কেন্দ্র সরকার অর্থাৎ বিজেপি সরকারের মনে পড়লো যে আহ কোভিড বেড়ে যাচ্ছে রাহুল গান্ধীর পদযাত্রাকে আটকাতে হবে তো ওই চিঠির করেছিলই এবার জোট সঙ্গী পাশে দাঁড়িয়ে তীব্র কটাক্ষ করল শিবসেনার্থী শিবির মুখপাত্র ভাবে লেখা হয়েছে মনে হচ্ছে কংগ্রেসের ভারত জোড়ো যাত্রা থামাতেই করোনা ভাইরাস ছেড়েছে কেন্দ্র এ বিষয় নিয়ে রাজনৈতিক তরজা চরমে উঠেছে কংগ্রেসের প্রশ্ন অতিমারি থেকে বাঁচার নির্দেশিকা যদি কেন্দ্র সরকার জারি করে তাহলে তা হয় গোটা দেশের জন্য এবার কি রাজনৈতিক দলের জন্য নির্দেশিকা জারি শুরু করলো মোদী সরকার রাহুল গান্ধীর গত একশো দিন ধরে হেঁটে চলেছেন তার পদযাত্রায় সাধারণ মানুষের অংশগ্রহণ চোখে পড়ার মতো আইন বা ষড়যন্ত্র সরকারকে কোনোভাবেই আটকাতে পারছে না তাই মনে হচ্ছে কেন্দ্র কোভিড নাইনটিন ছেড়ে দিয়েছে এমন একটা বলা হচ্ছে এখান থেকে উল্লেখ্য আপনার এখান থেকে আপনাদেরকে বলে রাখি রাহুল গান্ধীর যে পদযাত্রা হচ্ছে সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একাধিক সংগঠন একাধিক আপনার নেতা নেত্রী থেকে শুরু করে সিনেমা আর্টিস্ট থেকে বুদ্ধি বুদ্ধিজীবী মহল তারা কিন্তু রাহুল গান্ধীর সঙ্গে ওই পদযাত্রায় হাঁটছেন তাদের লক্ষ্য উদ্দেশ্য তারা বারবার বলছেন রাহুল গান্ধী কানাইয়া কুমারদের নেতৃত্বে যে পদযাত্রা হচ্ছে সেখানে বলছেন যে ভারত জোড়ো যাত্রা অর্থাৎ ভাতৃত্ব নষ্টকারীদের থেকে ভারতকে জোড়ার তারা যে চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি প্রথম সারির যে মিডিয়াগুলো রয়েছে পেপার টিভি চ্যানেল বা যে ওদের মিডিয়া আদানি আম্মানি বা মোদি মিডিয়া গদি মিডিয়া যাকে বলা হয় সেই গদি মিডিয়াতে কিন্তু কোনোভাবেই রাহুল গান্ধীর এই ভারত জোড়ো যাত্রা প্রচার পাচ্ছে না তারপরেও প্রত্যেক দিন যেভাবে লক্ষ লক্ষ মানুষ নিয়ে রাহুল গান্ধী প্রায় পঁচিশ তিরিশ কিলোমিটার করে রাস্তা প্রত্যেক দিন অতিক্রিয় অতিক্রম করছে বা এটা কিন্তু যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে এবং আগামী দিনে রাহুল গান্ধীর যে একটা বড় প্রভাব দু হাজার লোকসভা ভোটে বা তারপর বা আগে পরে পড়তে চলেছে এটাও কিন্তু মনে করা হচ্ছে যদিও অন্যান্য রাজনৈতিক দলের নেতা নেত্রী ও বিশেষজ্ঞরা মনে করছেন যে এই ভারত জোড়ো যাত্রা দ্বারা কিন্তু ভারতের একটা মানে ভারতকে সাম্প্রদায়িকতার হাত থেকে ধর্মনিরপেক্ষ ভারত তৈরি করা যাবে অন্যায়কারীদের হাত থেকে শান্তিপূর্ণ ভারত তৈরি করা যাবে কিন্তু এটা ভোটে কতটা প্রতিফলন হবে এটা কিন্তু বোঝা যাচ্ছে না ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণে শেয়ার করার আবেদন জানাচ্ছি